আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে একটা কপি প্রিন্টিং মেশিনের সার্কিট ডায়াগ্রাম, পিসিবি ডায়াগ্রাম এবং সেটার প্রোগ্রামিং। তো প্রোগ্রামিংটা বড় হওয়াতে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছিলাম। আজ আমরা এই পার্টে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আগের পর্বে যে ফাংশনগুলো ছিল তার সাথে কিছু এডিশন করব। বিশেষ করে আগে টি, কফি এবং হট ওয়াটার এইটা ডেলিভার করার জন্য যে ফাংশনটুকু দরকার ওইটুকু দেওয়া হয়েছিল। এখন আমরা কি করব, যে টাইমিংগুলো আমাদের দরকার ছিল বা যে টাইমিংগুলো আমরা এখানে ফিক্স করে দিয়েছিলাম, ঠিক আছে, তো এই টাইমিংগুলো আমরা এডিট করব, যাতে করে যতটুকু সময় দরকার, কোন মড রিলেটা কতটুকু সময় দরকার বা কোন মোটর বা কোন পার্টটা বেশি কতক্ষণ চালানো দরকার সেই সময়টা এডিট করা যায়, ঠিক আছে। তো এর জন্য আমরা কী করব, আগে আমাদের আগের যে ফাংশনগুলো ছিল সেগুলোকে একটু শর্টকাট করে নেব, ঠিক আছে। যেমন আমরা এই টি যে ফাংশনগুলো, টি অ্যাক্টিভেশন থেকে শুরু করে এ পর্যন্ত, এটুকু আমরা আমরা কী বলতে পারি, যেটা টি বানানোর জন্য যে কাজ করতে হবে সেই ফাংশনটা এখানে রাখা আছে। কফি মেশিনের কফির জন্য যেটা দরকার আছে সেটা এখানে রাখা আছে। হট ওয়াটারের জন্য দরকার সেটুকু এই পর্যন্ত কোডিং করা আছে, ঠিক আছে। তো এগুলোকে আমরা সাব ফাংশন আকারে সরাই দেব, তাহলে কাজটা সহজ হবে। তো এটা করতে গেলে আমার কী করতে হবে, আমি প্রথমে এটা এটা দিয়ে শুরু করি। এই যে সাব ফাংশনটা আমি কল করব, এটা কি হবে, এই টোটাল কাজটাই করবে, ঠিক আছে। তো আমরা এই সাব ফাংশনে এখানে কল করে রাখলাম, তার মানে ওই পুরো প্রোগ্রামটা লেখা এই সাব ফাংশনটা কল করা সেম কেস। এখন হচ্ছে কী যাচ্ছে, যে এই সাব ফাংশনের ভিতরে যখন আমি ফাংশনগুলো দিলাম, এই কিছু কনস্ট্যান্টগুলো খুঁজে পাচ্ছে না। এর কারণটা হচ্ছে কি, আমরা যে কনস্ট্যান্টগুলো এখানে ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে কি, এই ফাংশনটার পরে, অর্থাৎ যে হিডার ফাইলটা আমি ইনক্লুড করেছি তার পরে পরে হয়ে গেছে। ফলে কী হচ্ছে, হিডার ফাইলের আগেরগুলো পড়তে পারে, নিচেরগুলো পড়তে পারে না। তো এটা আমরা কী করব, এটাকে জাস্ট উপরে দিয়ে দেব। দেখেন এখন কোনো এরর নাই, হ্যাঁ। তো এবার কী করবো, আরেকটা কাজ করব, যে এখানে যে টাইমিংয়ের যে অংশটুকু বা আমাদের টাইমার ইউজ করছিলাম, এই টাইমারটা, সরি, এই সাব ফাংশনের ভিতরে দিয়ে দেবো। তাহলে সব কাজে কিন্তু করবে, জাস্ট ফাংশনগুলোকে আমরা শর্টকাট করে দিলাম বা দেখার সুবিধার জন্য। দেখেন কতটা সহজ হয়ে গেছে বোঝা। তো এখন আমরা কী করবো, এখানে যেমন হাফ টি মানে হাফ কাপ করার জন্য একটা অপশন ছিল, বাটন ফাংশন এটা সেটা ছিল। তো এইগুলো তো আসলে টোটালটা বাটন ফাংশন, তাই না? তো আমি কী করলাম, এখানে টোটালটা জেনারেল বাটন ফাংশন আকারে দিয়ে দিব, ঠিক আছে। তো জেনারেল বাটন ফাংশন, তো জেনারেল বাটন ফাংশনটা কোথায় ছিল, আগে একটু উপরেই ছিল, উপরেই রাখলাম।
তাহলে এখন কি হলো, ওই সব কাজই হচ্ছে, বাট প্রোগ্রামগুলো কি হলো, ভাগ ভাগ হয়ে গেল। তা আমরা একটু একটু এটা সিমুলেশন করে দেখি প্রোটিয়াসে কি হয়। এখন ফুল কাপ অফ টি হচ্ছে, এরপর আমরা হাফ কাপ দিয়ে একটা ট্রাই করে দেখবো যে কী হয় বা টাইমিংটা কীরকম হচ্ছে, তাহলে বোঝা যাবে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে যে সব কিছু ওকে। তাহলে আমরা এখন কী করতে পারি, বাকি ফাংশনগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এইগুলোকে আমরা কী করব, একটা আলাদা একটা অপশন আমি তো নিয়ে যাব, সেটা হচ্ছে কি, আমরা যখন এডিট মোডে যাব, এডিট মোডে যেতে হলে আমাদের স্পেশাল করে স্পেশালি দুইটা বাটন বা তিনটা বাটন আমাকে একসাথে প্রেস করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কী হবে, সহজে কেউ এডিট মোডে যেতে পারবে না। আর যদি এডিট বাটনটা আমি এডিটিং অপশনটা খুব সহজে দিয়ে দিই, তাহলে কী হবে, যে কেউ হুট করে এডিট করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এখানে একটু প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তো এক্স্যাক্টলি আমি এখানে কী করব, ওয়াটার এবং কফি এই দুটা বাটন একসাথে প্রেস করতে পারি, অথবা হাফ এবং ওয়াটার, হাফ বাটন যেটা ছিল, হাফ বাটন এবং ওয়াটার বাটন এই দুটা প্রেস করেও আমরা করতে পারি, ইচ্ছা আর কি, যেভাবে করার ইচ্ছা থাকে। তো আমি একটু দেখিনি যে জেনারেলি কীরকম একটা প্রয়োজন ছিল, একটু দেখে ওই অনুযায়ী করছি। ওকে, আমরা এখানে কী করব, আমার একটা আস্কিং যেটা ছিল সেই অনুযায়ী আমি এটা তৈরি করে দিচ্ছি। তো ফলে প্রোগ্রামিংটা তার বা আমার ক্লায়েন্ট যে আমার এটা কাজ দিয়েছে তার আর কি তার মতো করে দিচ্ছি। তো উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে ওয়াটার সুইচ চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখতে হবে, এটা হচ্ছে একদম শুরুতে পাওয়ার অন করার সাথে সাথে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কী করব, ওই ফাংশনে যদি আমরা অ্যাড করতে হয় তাহলে আমাদের এখানে কী করতে হবে, প্রথম যখন প্রোগ্রামটা শুরু হবে, পাওয়ার দিলেই তো প্রোগ্রামটা শুরু হবে, তাই না? তো পাওয়ার দিয়ে যখন প্রোগ্রাম শুরু হবে, তো তখন প্রথমেই আমরা দেখবো যে কোনো ওয়াটার বাটন প্রেস করা আছে কিনা এবং 3 সেকেন্ড মিনিমাম ধরে রাখা আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, সরাসরি এডিট মোডে নিয়ে যাব। তাহলে আমরা কী করতে পারি, কফি ভেন্ডিং মেশিন এই পর্যন্ত রাখলাম, স্ট্যান্ড বাই কখন, যখন আমার সব কিছু মানে রেডি হয়ে গেছে তখন, তার আগেই আমরা কী করব, এই মোডে যাব। ঠিক আছে, তো এইখানে আমি কী করতে পারি, এই যে ডিলে 2 সেকেন্ডের ডিলে করছিলাম, এই জায়গাটুকু আমি এডিট করতে পারি। ঠিক আছে, এই জায়গাটা আমি চেক করতে পারি যে আসলে ওয়াটার বাটনটা প্রেস করা হলো কিনা এবং 3 সেকেন্ড ধরে রাখা আছে কিনা। ঠিক আছে, ওকে, তো সেই ক্ষেত্রে আমি কী করব, আমরা যে বাটনটা দিয়েছিলাম এখানে হট ওয়াটার বাটন, এই বাটনটা আমরা চেক করব যে প্রেস করা আছে কিনা। ঠিক আছে, তো বাটন প্রেস করলে আমাদের কী ছিল, বাটন প্রেস করলে কিন্তু ওই বাটনটা জিরো হয়ে যাচ্ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এখানে আসলাম, এখানে এসে প্রোগ্রামটা এরকম করব, হট ওয়াটার বাটন যদি প্রেস করা থাকে তাহলে সে কী করবে, কাউন্টিং করা শুরু করবে। ঠিক আছে, তো কাউন্টিংটা দেখবেন জেনারেল কাউন্টিং, এখানে কোনো টাইমার, এত স্পেশাল টাইমারের দরকার নেই, সিম্পল ডিলে লুপ কাউন্টিং করবে, দেখবেন 3 সেকেন্ড ধরে প্রেস করা আছে কি না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 3 সেকেন্ড প্রেস করা থাকলে আমি এডিট মোডে নিয়ে যাব, আর তাছাড়া জেনারেল মোডে থেকে যাবে। ঠিক আছে, তো আগে আমি কাউন্টিংটা শেষ করি যে কীভাবে কাউন্টিংটা যোগ করা যায়। তো যদি হট ওয়াটার প্রেস করা থাকে, আমি এখানে একটা ভেরিয়েবল নিব আগে, আমরা কি কী করলাম, এডিট মোড এন্ট্রি কাউন্টার। ঠিক আছে, এডিট মোডে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি এই কাউন্টারটা দিলাম, কাউন্টারটা আমি এখানে 1 করে ইনক্রিমেন্ট করবো। তো এটা কী করবো, আমি 100 মিলি সেকেন্ড বা 500 মিলি সেকেন্ড ডিলে করে করে চেক করতে পারি। ঠিক আছে, আমি সিম্পল একটা ডিলে রাখলাম, 100 মিলি সেকেন্ডের একটা ডিলে রাখলাম। তো 100 মিলি সেকেন্ডের ডিলে থাকলে আমরা 3 সেকেন্ড যদি দেখতে চাই তাহলে কী করতে হবে, এই কাউন্টারটা কত দাঁড়াচ্ছে, 30 টাইমস, সেটা কীরকম, 3 সেকেন্ড মানে হচ্ছে কি 3000 মিলি সেকেন্ড। ঠিক আছে, তা আমি 100 মিলি সেকেন্ড পার কাউন্টে যাচ্ছে, তাহলে 30 টাইমস হবে, তাই না? ওকে, তাহলে আমি কী করলাম, এটা 30 পর্যন্ত গেলে কিনা সেটা আমি চেক করব। হুম, তো যতক্ষণ হট ওয়াটার পর্যন্ত প্রেস করা থাকবে ততক্ষণ পর্যন্ত
এই কাউন্ট করব, ডিলে করব, এরপর আমরা কি করব? এখানে তো চলে যাওয়ার কথা, তাই না? তাহলে আমি তো চলে গেলে হবে না, তাহলে আমাকে এখানে কাউন্টিংটা দেখতে হবে যে আসলে কাউন্টিং কি পরিমাণ কাউন্টিং হচ্ছে। ওকে, তো এখানে আমি আবার একটা কন্ডিশন দিয়ে দিলাম, ইফ স্টিল হট ওয়াটার যদি প্রেস করা থাকে তাহলে কি করব, গো টু রিকাউন্ট, মানে রিকাউন্ট মানে কি, আবার আবার কাউন্ট করো, ঠিক আছে? এই লুপে আমি রেখে দিলাম। তো গো টু পয়েন্ট করলে কি হয়, এখানে সেমিকোলন হয়, এখানে কলন হয়, ঠিক আছে? তাহলে কি করবে, যদি হট ওয়াটার আমি প্রেস করেই ধরেই রাখি তাহলে কি করবে, যে কাউন্টিং মানে এই পয়েন্টে আসার পর আবারও চেক করবে হট ওয়াটার বাটন প্রেস করা কিনা, তাহলে কী করবে, রিকাউন্ট পয়েন্টে চলে গেল, তো আবার কাউন্টিং হতে থাকবে, ঠিক আছে? তো কাউন্টিং এইভাবে লুপে একা চলতে থাকবে। তাহলে আমি এখানে লুপ তো আনলিমিটেড লুপ হয়ে গেল তখন, যতক্ষণ আমি হট ওয়াটার প্রেস করে রাখবো। তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার 30 কাউন্ট হয়ে গেছে বা 3 সেকেন্ড হয়ে গেছে, সেটা তো আমার বুঝতে হবে, রাইট? তো সেটার জন্য আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম। এখানে আবার একটা কন্ডিশন চেক করতে হবে, ইফ মানে 3 সেকেন্ড পার হয়ে গেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কী করতে পারি, এডিট মুডটা চেঞ্জ করে দিতে পারি, যে নর্মাল এডিটিং মুডে যাবে। তো আমি এখানে কি করতে পারি, এখানে আরেকটা বিট টাইপ এনে দিলাম, যে এডিট মুড আর নর্মাল মুড, ঠিক আছে? এডিট মুড, এডিট মুড যদি 1 হয়ে যায় তাহলে বোঝাতে হ্যাঁ এডিট মুডে চলে যাচ্ছে, ঠিক আছে? এডিট মুড হলো 1। আমি সিম্পল ইপিএলস লজিকে সব কিছু করছি যাতে সহজে বোঝা যায়, বাট নর্মালি আমরা যখন প্রফেশনালি কোনো জিনিস করে থাকি, দ্যাটস এ প্রোডাক্ট আকারে মানে রিয়েল প্রফেশনাল প্রোডাক্ট হয়ে থাকে, তখন তো শুধু ইপিএলস থাকে না, অন্য অনেক কিছু কন্ডিশন বা অনেক লুপগুলো ব্যবহার করি, ঠিক আছে? তো সেটা আলাদা কেস, সেটা মানে আলাদা বিষয়, সেটা আলোচনার বিষয় না। তো এটা হচ্ছে সহজে বোঝানোর জন্য, ঠিক আছে? যে সহজে ইপিএলস 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 এইটা বোঝানোর জন্য, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে আমরা কী করলাম, যে যখন এডিট মোড কাউন্টিংটা 30 পার হয়ে যাচ্ছে, 30 পার হয়ে গেলে কী করলাম, আমরা এডিট মোডটা অন করে দিলাম। তো অন হয়ে গেলে কী হবে, আমি বলছি হ্যাঁ এটা এডিট মোডে চলে যাচ্ছে, তাই তো? তাহলে তখন তো আমার এই রিকানেক্টে যাওয়ার দরকার নাই। তাহলে হট ওয়াটার এখানে কন্ডিশন দিলাম, এবং এখানে আমি এই কন্ডিশন দিতে হবে কি, এডিট মোড স্টিল 0, তাই তো? তো আমি নট দিতে আগে নট ইউজ করতে পারি, অথবা ডাবল ইকুয়াল টু 0 ইউজ করতে পারি, ঠিক আছে? যদি 0 থাকে তাহলে এটা কাউন্টিংয়ে যাবে। আর যদি প্রেস করা নাই থাকে তাহলে তার আমার এখানে উপরে কাউন্টিং হবেই না, তাই না? তো একেবারে এসে লুপ থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে এবার আমি চেক করি যে ওই এডিট মুডটা 1 হলো কি না, এবং এই মুহূর্তে আমাদের কী হচ্ছে, এই এইটুকু চেক করলে হচ্ছে যে এডিট মুডটা 1 হচ্ছে কিনা, তাহলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ এডিট মুডটা কী হলো, এই এডিটিং আমরা অ্যাক্টিভেট করে আসি, ঠিক আছে? ইফ এডিট মোড ইকুয়াল টু 1, তাহলে আমাদের কী করবো এখন, এই যে কাউন্টিংটা করলাম এটা তার এখন আর প্রয়োজন নাই, ঠিক আছে? কাউন্টিংটা আমি শুরুতেও 0 করে রাখতে পারি, এটা আমাদের এখন আর প্রয়োজন হচ্ছে না। যদি এডিট মোড 1 হয় তাহলে আমি এডিটিং মোডেই যাবো, যদি না হয় তাহলে কী করতে হবে, ওই যে ডিসপ্লেতে আমরা প্রথম যে কী বলে ওয়েলকাম একটা মেসেজ দিয়েছিলাম, ওই মেসেজটা তো আমার শো করা দিতে হবে, তাই না? তো এডিট মোড ইকুয়াল টু 1 হলে পরে তো আমার ওই মেসেজটা এখানে এই ডিলেটা হয়ে যাচ্ছিলো, কিন্তু এডিট মোড যদি 1 না হয় তাহলে তার ডিলে হচ্ছিলো না, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে ডিলেটাকে 3 সেকেন্ড একটা ডিলে করে দেবো, এই ক্ষেত্রে এডিট মোড 0 করে রাখলাম, ঠিক আছে? যে এডিট মোড যদি না হয় তাহলে আমি এডিটিং আমি যাই নাই, সেই ক্ষেত্রে 3 সেকেন্ড ডিলে এখানে করে আসবো, অথবা যদি এডিট মোডে গিয়ে থাকি তাহলে কী হচ্ছে, আমি সরাসরি এডিট মোডে চলে যাবো পরবর্তীতে গিয়া। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কাজ করে রাখতে পারি, সেটা হচ্ছে কি, এই যে কাউন্টিংগুলো করলো সেটা অবশ্য প্রয়োজন নাই, এটা আমি পরে করলে হচ্ছে, এটা প্রয়োজন নাই এই মুহূর্তে, ঠিক আছে? তো যাক আমি এটা এটা দেখে আসি এইটুকু প্রোগ্রামটা কী করা যায়। তো এবার মেইন লুপে এসে দেখি, ইফ এডিট মোড ইকুয়াল টু 1,
তো এডিট মোড যদি ওয়ান হয় তো আমি এখানে সিম্পল একটা মেসেজ দিই যে এডিট প্যারামিটার্স, এইটুকু আমরা রাখি, তাহলে বুঝতে পারবো যে আসলে স্ট্যান্ড বাই যাচ্ছে নাকি এডিট প্যারামিটার্সে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে স্ট্যান্ড বাইটা আমরা এখানে এডিট মোড যদি জিরো হয়ে থাকে তাহলে স্ট্যান্ড বাই ওর ভিতরে দিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করবো, ওয়াটার বাটনটা আমরা লক করে দিলাম, এখন আমরা দেখি 3 সেকেন্ড মতো আমরা ধরে রাখি। ঠিক আছে, এডিট প্যারামিটার্স হয়ে গেল। তাহলে আমি কি করতে চাই, এডিটিং যে ফাংশনটা এইখানে আমরা যেতে পারতেছি। ঠিক আছে, ওকে, এডিটিংয়ে গিয়ে আমাদের আসলে কি কি এডিট করতে হবে সেটা আমরা একটু দেখে আসি যে কী কী এডিট করা লাগতেছে, কতগুলো টাইমার আছে। হুম, তো একটা আছে কি রিলে 1 থেকে 6, তো ছয়টা, অ্যাকচুয়ালি ছয়টা কাউন্টিং লাগবে, ছয়টা প্যারামিটার্স আসলে আলাদা আলাদা সেট করার জন্য। তো এখানে রিলে ওয়ানের যে কাউন্টার এটা অ্যাকচুয়ালি কিসের, এটা হচ্ছে প্রিমিক্স ওয়ান, টু যেটা সেটা হচ্ছে ওয়াটার ওয়ান, আর রিলে থ্রি যেটা এটা হচ্ছে আমাদের ওয়াইপার ওয়ান। ঠিক আছে, তো এই প্রিমিক্স হচ্ছে কি, আমরা প্রিমিক্স যে পাউডারটা দেবো সেই পাউডারটার টাইমিংটা, এরপর এটা হচ্ছে ওয়াটারের টাইমিং, তারপর হচ্ছে ওয়াইপারের টাইমিং। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো আমরা আসলে এখন রিলে 1, 2, 3 এইভাবে লিখবো না। ঠিক আছে, যেহেতু আমরা এখন ওই টাইমিংগুলো এডিট করব, তো সেই জন্য আমরা কী করবো এগুলোকে এই প্রিমিক্স হোক বা ওয়াটার হোক বা ওয়াইপার হোক এই নামে করবো। তো এটার জন্য আমরা এখানে একটু লিখেই রাখি প্রিমিক্স ওয়ান, ওয়াটার ওয়ান, ওয়াইপার ওয়ান। তো যথারীতি রিলে 4, 5, 6 এটা হচ্ছে প্রিমিক্স টু, ওয়াটার টু, ওয়াইপার টু, এরকমই হবে। এখানে আরেকটু আমরা একটু কাজ করি, যে ইনিশিয়ালাইজেশন যে অংশটুকু ছিল এইগুলোকে আমরা একটু সাব ফাংশনে ঢুকাই দিতে পারি, তাহলে এগুলা আর আমাদের একটু যে দেখতে একটু অড লাগতেছে এটা অত অড লাগবে না। ঠিক আছে, তো এটা আমরা একটু উপরের দিকে দিয়ে দিই, উপরের দিকে না, এখানে এখানে জেনারেল ফাংশন এই পর্যায়ে দিয়ে দিই। এই সাব ফাংশন করতে গেলে আবার একটা যে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি স্ট্যাক। হুম, স্ট্যাক জিনিসটা হচ্ছে কি অনেকটা তাকের মতো। হুম, তো এই সবাই সে কিন্তু স্ট্যাক, বেশি স্ট্যাক ফল মানে ক্যাপাবিলিটি নিতে নাই আর কি, মানে বেশি স্ট্যাক নিতে পারে না, তো সেই ক্ষেত্রে যে এত সাব ফাংশন করলেও সমস্যা আছে, বেশি সাব ফাংশন করলে কী হবে পরবর্তীতে স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে, দেখবেন যে আপনার মেমোরি এখনও ফাঁকা বাট স্ট্যাক ওভারফ্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা কেন হয়, যে এই যে আমরা সাব ফাংশন করছি এগুলোর পর একটা মেশিনে কী হচ্ছে বিভিন্ন এক পার্ট থেকে আরেক পার্টে চলে যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য কী হয়, ওই যখন এক পার্ট থেকে আরেক পার্টে যায় তখন ওই আগের যে কাজটা ছিল সেটা একটা তাকে রাখা হয় বা স্ট্যাকে রাখা হয়। তো স্ট্যাক মেমোরি কম হলে কী হয়, ওই স্ট্যাক হ্যান্ডেলিং ক্যাপাসিটি কম থাকলে ওই বেশি সাব ফাংশন নিতে পারে না বা ঝামেলা হয়ে যায়, পরবর্তীতে হ্যান্ডেল করতে পারে না, ফলে স্ট্যাক ওভারফ্লো হয়ে যায়। তো এই জন্য একটু চেষ্টা করবেন যে যত না করলেই নয় আর কি, আমরা চেষ্টা করি যদি সামোসা নিতে পারে ভালো, না নিতে পারলে তখন আমরা ঢালাওভাবে প্রোগ্রামটা নিয়ে আসবো। এটা হচ্ছে এই পিক 16 এফ, 12 এফ, 18 এফ এইগুলো সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, তো ডিএসপি বা এআরএম এর ক্ষেত্রে এই জিনিসগুলো সমস্যা নাই, এটা তখন আরও কী বলে অনেক ফাংশন করতে সাব ফাংশন করা যেতে পারে, তো সেই ক্ষেত্রে একটু ফ্যাসিলিটিস পাওয়া যায়। যাই হোক,
আমরা ওই ক্ষেত্রে আলাদা কেস, আমরা এটা এখন পিক দিয়ে কাজ করছি, যেহেতু আমরা এইভাবে একটু মাথায় রাখবো যে বেশি স্ট্রাক না হয়, বাট স্ট্রাক করবো, কিছু কিছু সাব ফাংশন করবো, ইউজ করবো যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। যেমন এখন ই হচ্ছে বুঝতে কিন্তু সহজ হচ্ছে জিনিসটা, ঠিক আছে? তো এখন আমাদের যথেষ্ট মেমোরি ফাঁকা আছে, ফলে আমরা চেষ্টা করি যতদূর সম্ভব আগানোর। আর এখানে একটা সামারি দেখে নেওয়া যেতে পারে যে কী পর্যায়ে আছে, সেটা দেখলে বোঝা যায়। টোটাল সামারিটা দেখলে একটু বোঝা যাবে যে কতটুকু ফাঁকা আছে বা কী আছে। তো এখানে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো বা স্ট্যাকের যে এটা, সেটা কিন্তু এখানে ইনফরমেশানটা দেয়নি, ফলে আমরা ওইটা এইভাবে বোঝা যাবে না। আমাদের ফাংশন ট্রি থেকে দেখা যেতে পারে যে কতটুকু আমরা কতগুলো ফাংশন ট্রি তৈরি করলাম, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে এডিট প্যারামিটার এসে যখন আসবো, তখন আমাদের কী হচ্ছে কতগুলো পেজ তৈরি করতে হবে। পেজ কেন, এই যে প্রিমিক্স ওয়ান, ওয়াটার ওয়ান বা ওয়াইপার ওয়ান, এইভাবে কিন্তু ছয়টা রিলের ছয়টা টাইমিং এডিট করতে হবে আমাদের, ঠিক আছে? তো ছয়টা আলাদা আলাদা ফাংশন আমাদের তৈরি করতে হবে। তো আমরা এখানে কী করবো, একটা ফাংশন আগে তৈরি করব, ঠিক আছে? তৈরি করার পরে গিয়ে আমরা এখানে সেটাকে যোগ করব। তাহলে আমরা কী করি, এই অংশটুকু আপাতত একটু মাস্কিং করে রাখলাম। মাস্কিং করে রেখে আমি এই এডিটিং অপশনটা এ দিয়ে কাজ করব। তো এইখানে প্রথম আমরা কী করি, প্রথমে একটা ধরে নিই যে এটা কী ধরনের এডিটিং করবো বা কী মিশে যাচ্ছে, সেটা আমি একটা একটা করে করি, ঠিক আছে? তো পেজ হচ্ছে ছয়টা, তো এই ছয়টা আমি কীভাবে করবো, তো এইখানে আমরা কী করছি যে আমরা কফি এই এই বাটনটাকে আসলে প্লাস বাটন হিসেবে ধরতে পারি, হাফ যেটা এটা আমি মাইনাস বাটন হিসেবে ধরতে পারি, আর হট ওয়াটার হচ্ছে কি এখান থেকে বের হয়ে যাওয়া বা নেক্সটে যাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কী রাখবো, এটাকে কফি যে বাটনটা আছে এটা পজিটিভ মানে প্লাস বাটন হিসেবে ধরলাম, হাফ যেটা এটা মাইনাস বাটন হিসেবে ধরলাম, আর হট ওয়াটার যেটা এটা স্কেপ বা পরের পেজে যাবে, এরকম একটা প্রোগ্রামিং এখানে করতে পারি, ঠিক আছে? তো টি বাটনটা আমরা এখানে ইউজ করলাম না এই ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আমি ফাঁকা রাখলাম এটাকে। তো যাক, যখন আমি এডিটিং মোডে যাব, তো সেক্ষেত্রে আমি কী করব, ওই কফি যে অংশ বাটনটা আছে সেটাকে আমার পজিটিভ ধরতে চাই, তাই তো? মানে বা প্লাস বাটন ধরলাম। তো এই জন্যে আমরা এখানে কী করতে পারি, এই প্রিমিক্স টাইমার, এই যে রিলে ওয়ান কাউন্টার ইকোলটা এত, এটা হচ্ছে কি ওই প্রিমিক্স টাইমার বা ওয়াটার টাইম ওয়ান টাইমার, ওয়াইপার ওয়ান টাইমার, এইভাবে আমাদের এখন নিতে হবে। তো এটাকে আমি এইভাবে রাখতে পারি বা ওই নামও চেঞ্জ করে দিতে পারি। তো এটা যেহেতু আমাদের ওই আর ওয়ান কাউন্টার হিসেবে রাখা আছে, তো আমি চেষ্টা করে দেখি ওইভাবে কীভাবে মানে সেট করা যায়। ওকে, আমি একটু একটু এডিট করে নিই, তারপরে আপনাকে ওটা বিশ্লেষণ করি। তো এখানে আমি কী করলাম যে প্রথমে একটা ফাংশন আগে একটু শর্টকাট করে নিচ্ছি যে এডিট প্রিমিক্স টাইমার। তো ওকে, তো প্রিমিক্স টাইমার আমি ওখানে প্রথমে কী দাঁড়াচ্ছিলাম যে এডিট প্যারামিটারটা আছেই, তাই না? উপরে লাইনে এটা দেখাবে পরে, তো আমি এটা কপি করে রাখি, একটু উপরে দেখাই। তো নিচের লাইনে দেখালাম যে প্রিমিক্স ওয়ান আমরা টাইমিংটা আগে কম বেশি করবো। তো কপি বাটন যখন প্রেস করা হবে তখন কী হবে, আর এর ওয়ান কাউন্টারটা তো আমাদের ছিল কি প্রিমিক্স ওয়ান কাউন্ট, তাই না? তো ওইটাকে আমি কী করলাম যে আন্ডের মানে হচ্ছে 10 সেকেন্ড সর্বোচ্চ, হুম, অর্থাৎ 10.0 সেকেন্ড আর কি। তো এই হিসাবে আমাদের টাইমটা ছিল, তো 100 কাউন্ট হচ্ছে 10 সেকেন্ড আমরা ই করলাম। তো সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত আমরা পজিটিভ বাড়বে, আর সর্বনিম্ন হচ্ছে 1 সেকেন্ড পর্যন্ত কমতে পারবে। তো এইভাবে রাখলাম। এখন কথা হলো যে এই জিনিসটা যে এডিট হচ্ছে এইটা দেখবো কীভাবে বা বুঝবো কীভাবে, ঠিক আছে? তো এটা বোঝার জন্য আমাদের এটা কী করতে হবে, একটা সাব ফাংশন আমরা এখানে করে নিব, যেটা আমরা নিজেই করতে পারি নিচের দিকে। এইখানে একটু ইন্টারেস্টিং জিনিসটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই ফাংশনটা আসলে কী, আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি এটাও তো আসলে ইন্টিজার,
বাট আমাদের ডিসপ্লে যেটা সেটা কিন্তু আস্কি টাইপের ডিসপ্লে, ঠিক আছে? তো ইন্টিজার আর আস্কি কি জিনিস সেটা আমরা এখানে অত বিশ্লেষণ করার দরকার নেই, আপনারা নেটে দেখে নেবেন বা আপনারা নিজেদের স্টাডি করে নেবেন ইন্টিজার আর আস্কি কি জিনিস। তো দুইটা হচ্ছে নাম্বার প্যাটার্ন, ঠিক আছে? নাম্বারের ধরন, কী ধরনের নাম্বার সেটা আলাদা বিষয়। তো এখানে কী করতে হয়, ইন্টিজার টু আস্কিতে কনভার্ট করে দিতে হয়, তাহলে ডিসপ্লেতে কী করবো ওইটা আস্কিতে দেখাইতে পারবে। তো এই জন্য আমরা কী করছি, এখানে একটা ক্যারেক্টার নিছি, ক্যারেক্টার হচ্ছে এমএসজি, এটা যে কোনো একটা ভ্যারিয়েবল। তো ক্যারেক্টার নিলে আমরা থার্ড মানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়। তো এখানে কী হচ্ছে, আমরা 10.0 সর্বোচ্চ, তাই তো? তাহলে 10.0 দুইটা ডিজিট, 0.0 এইভাবে রাখলাম, ঠিক আছে? জিরো মানে হচ্ছে এই পজিশনটা, ওয়ান হচ্ছে এই পজিশনটা, টু এ পজিশন, থ্রি এ পজিশন, ঠিক আছে? তো জিরো ইকুয়াল কী হবে, ভ্যালু 100 প্লাস 48। তো এই ডিভাইড করার কি, এটা তো আসলে দশমিকের পরে কিছু নেয় না, ঠিক আছে? তো ভ্যালু ধরেন আমার আসলো কি, সর্বোচ্চ আসতে পারে 10.0-ই আসলো ধরে নিলাম। বা 10.0-কে আমরা কীভাবে আনতেছি, 100 আকারে আনতেছি, তাই তো? তো 100-কে যদি আমি 100-এ ভাগ করি ইকুয়াল টু কত, 1 হচ্ছে, তার সাথে কী করতেছি 48 যোগ করতেছি ইকুয়াল টু কি, 49। তো এইখানে আমরা ইন্টিজারের 49 মানে কিন্তু আজকেতে এটা 1, ঠিক আছে? তার মানে ডিসপ্লেতে দেখাবে আসলে কি 1, তার মানে 10.0-র যেটা বা 100-এর ছিল যেটা, তাহলে কি দেখাবে শুধু 1 আসবে এইখানটা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এখানে। এর পরের ডিজিটটা হবে কি, এখানে একটা মজার জিনিস আছে। এখন কথা হলো ভ্যালু যদি আমি 100 হয় ম্যাক্সিমাম, 10.0 বা 100, 100, তো সেই ক্ষেত্রে ভ্যালু বা 10 করলাম, তার আসলে রেজাল্ট গেলো 10, তাই তো? এখন আমাদের কী করতে হবে, এটার একটা সংখ্যা নিব, মানে একদম বাম পাশের যে সংখ্যাটা থাকতেছে সেই সংখ্যাটা নিব, এই জন্যে পার্সেন্ট 10 করে দিলাম, ঠিক আছে? তার সাথে আমি 48 যোগ করলাম। এবার টু পজিশনে যাদের অলরেডি কিন্তু একটা দশমিক আছে, তাহলে থ্রি পজিশনটা দিব, সেই ক্ষেত্রে কী হচ্ছে আমাদের সিস্টেমটা হলে এইখানে, ঠিক আছে? তো এইটা নর্মালি আমরা কনভার্টার দিয়েও করতে পারি। এখানে দেখবেন যে ইন্টিজার টু স্ট্রিং, স্ট্রিংয়ে কনভার্ট করা যায়, তো এটা ইউজ করা যায়। বাট এটাতে একটা প্রবলেম হচ্ছে কি, ইন্টিজার টু স্ট্রিং দেখেন এখানে কী হচ্ছে, যে এটা কিন্তু 8-বিটের হচ্ছে, অর্থাৎ 8টা ডিজিটের আমার এখানে কাজ করবে, ঠিক আছে? তো 8 ডিজিট তো হেলে এখানে 7 ক্যারেক্টার পর্যন্ত সে লেন্থে দেখাবে, তো সেটা আসলে আমাদের তো 7 ক্যারেক্টার দরকার নাই, আমাদের আবার মানে একটা পয়েন্টও আছে, তো এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় এটা ইউজ করা। তো এই কাস্টম ফাংশন ইউজ করলে এটা আবার ওই ঝামেলাটা থাকে না, এটা আমাদের মতো কাস্টমাইজ করে নেওয়া যায়। এখন কী করবো, এলসিডি আউট করবো, ঠিক আছে? আউট হচ্ছে কি, এটা টেক্সট আকারে, তো এই জন্য টেক্সট আউট করবো, রো কলাম এমএনজি, এমএনজি আছে মেসেজ। এই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, যে এলসিডি প্রিন্ট করার পরে অ্যাটলিস্ট 2 মিলি সেকেন্ড টু 5 মিলি সেকেন্ড একটা ডিলে করে দিতে হয়, তাহলে কী হয় এলসিডিতে গার্বেজ আসার সম্ভাবনা কম থাকে। তো এলসিডিতে গার্বেজ কেন আসে সেটা আলাদা বিষয়, অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করা যাবে কেন আসে এবং সেটা কীভাবে প্রিভেন্ট করা যায়। তো যাই হোক, আমরা এখানে ডিসপ্লে ভ্যালুটা আমরা এখানে রাখি। তো ডিসপ্লে ভ্যালু এখানে আমরা কী করব, কোথায় দেখাবো, 2 নম্বর রোতে, দেখেন কত নম্বর কলামে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8-এর পরে, তাই তো? 2, 9, RL1 counter, ঠিক আছে? তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের, এই যে ভ্যালুটা আছে সেটা ওই ইসে দেখাইতে পারবো আমি, যে কোথায় কত নম্বর এসে মানে কত ভ্যালুটা কত থাকছে, ঠিক আছে? যেটা দুইটাতে ফাংশন না রেখে একবার একটা কমন সে দেখানো যাইতে পারে, ঠিক আছে? চাইলে এই টেক্সট টুকুটে এখানেও এনে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে এইটুকু শুধু আমরা দেখি, সরাসরি এডিট ফাংশন থেকেই আমরা দেখি। দেখ ভ্যালু বানানটা বলছিল আগে শোনো, এখানে কী হচ্ছে,
যখন প্রেস করতে দেন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে না, এর আমাদের কি করতে হবে, এটাকে স্লো ডাউন করে দিতে হবে। তাহলে কি দাঁড়াবে, আমাদের কাজটা হয়ে গেল, ঠিক আছে। এখন স্লো ডাউনের ক্ষেত্রে আবার একটা আমাদের একটা বিষয় চলে আসছে স্যার, এই যে ডাটাগুলো আছে ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি সেভ রাখতে হবে, তাই না? নাহলে কী হবে, পাওয়ার চলে গেলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, আবার আমার নতুন করে এডিট করতে হবে। তো এই জন্য আমাদের কিসের সহায়তা নিতে হবে, ইপি রমে, ঠিক আছে। তো ইপি রমে নিতে গেলে এখানে আমার একটা ইপি রম যে লাইব্রেরি আছে, এটা লাইব্রেরিটা অ্যাক্টিভেট করে দিলাম। এখন আমি এই ভ্যালুটাকে ইপি রমে রাখবো। এখন এখানে ইপি রমে রাখতে গেলে মাথায় রাখতে হবে এই আইসিটার ইপি রম হচ্ছে 8 বিটের, তার মানে 8 বিট মানে হচ্ছে কত, ম্যাক্সিমাম 255, 255। আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত, 100। তাহলে আমি ইজিলি একটা একটা ইপি রমের ভিতরে অ্যাড্রেস, একটা অ্যাড্রেসের ভিতরে আমি রাখতে পারবো, ঠিক আছে। এটার ইপি রম আছে সম্ভব আছে 1 কিলোবাইট হতো, হয়তো বা ডাটা শিট দেখতে হবে, এত মনে নাই। তো যাই হোক, 1 কিলোবাইট হলে অনেকগুলো ইপি রম আপনি পাচ্ছেন। তো বাট প্রত্যেকটা হচ্ছে কি 8 বিটের, তার মানে প্রত্যেকটাতে আপনি ম্যাক্সিমাম 255 পর্যন্ত ভ্যালু রাখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এখানে কী করতে হবে, এই ভ্যালু, এই যে কাউন্টার হলো, এই কাউন্টার ভ্যালুটা ইপি রমে রাখবো, ওকে। তো ইপি রমে রাখতে গেলে আমাদের এখানে কী করতে পারি, আমরা ডিসপ্লে করার পরে আমাদের একটু টাইম নিতে পারি, এই টাইমটা যে টাইমিং লাগতেছে এই টাইমটার মধ্যে আমরা এই ভ্যালুটা রাখার চেষ্টা করব, যাতে ইপি রমে ওইটা রাখা যায়, ঠিক আছে। ইপি রম রাইট, আমি এইটাকে যেহেতু 1 নম্বর আমি 0 নম্বর পজিশন অ্যাড্রেসেই রাখলাম, 0 নম্বর অ্যাড্রেসে এই RL1 কাউন্টারটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। তো ইপি রমে সেভ করার পরে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি, ইপি রমটা সেভ হতে একটা সময় লাগে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত সময় লাগে ততক্ষণ পর্যন্ত এই WR বিট যেটা, এই বিটটাকে যতক্ষণ 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো এখানে, ঠিক আছে। তাহলে কী হবে, ইপি রমটা সেভটা কমপ্লিট হবে। তো ইপি রম সেভ হয়ে গেলে আমার কী হচ্ছে, ডাটাটা অটোমেটিক্যালি ওখানে সেভ হয়ে থাকতেছে। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা, ইপি রমে সেভ করলাম আমি, তো আমি যখন বাড়াবো বা কমাবো সেই ক্ষেত্রে তো ও ইপি রমে বারবার সেভ করবে, কিন্তু নতুন যখন কাবার আসবে তখন কি ওই ইপি রমের পজিশন থেকে আসা উচিত না, মানে ইপি রমের যে ভ্যালুটা সেভ আছে সেখান থেকে বাড়ানো কমানো করবে, এটাই তো? নাহলে কি হবে, র্যান্ডমলি একটা পজিশন থেকে বাড়ানো কমানো করতে পারে, অথবা এই যে আমরা প্রি ফিক্স করে দিয়েছি, যে আগে প্রি ডিফাইন করে দিয়েছি, সেই ডিফাইন থেকে শুরু করতে পারে। তো এটা আমি এখন করবো না, প্রি ডিফাইনটাও বাদ দিচ্ছি। এক্ষেত্রে আমরা কী করতে হবে, ইপি রম রিড করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ইপি রম রিড করতে গেলে আমাদের প্রথমেই করে নিতে হবে সেটা, সেটা হচ্ছে কি, RL1 কাউন্টার ইকুয়াল টু ইপি রম রিড, কত নম্বর পজিশনের, ওই 0 নম্বর যে অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেসের থেকে আমি রিড করে নিলাম, ঠিক আছে। এখন এখানে একটা আরেকটা বিষয় জড়িত হয়ে গেল, একদম প্রথমবার যখন আমি এই ইনিশিয়ালাইজেশন করব তখন কী হবে, দেখেন একটা এলোমেলো রিডিং আসতে পারে, যেহেতু ইপি রমের একটা র্যান্ডম ভ্যালি মানে ভ্যালু আছে, সেই ভ্যালুটা দেখেন 25 বা 255 ম্যাক্সিমাম চলে আসছে, ঠিক আছে। আমি যদি এখানে ভ্যালু কম বেশি করি, কম বেশি করা যাবে, ওকে, বাট অনেকখানি প্রেস করে ধরে আর তারপরে আবার আমার জায়গায় আনতে হবে, তাই তো? আমি এই পর্যায়ে রাখলাম 6.6, দেখি এখন ওই পর্যায়ে যায় কি না। 6.6 মানে ইপি রম থেকে রিড করতে পারতেছে, বাট ইনিশিয়াল একটা ফাংশন থাকে, তো ইনিশিয়ালটা দেখতো খুব বেশি ভ্যালু নাই এখানে, তাহলে আমি ওটা এডিট করার মানে রাখার দরকার নাই, আর একটা ছোটো লিমিট দিয়ে দিলে এটা আর ওই সমস্যা হতো না, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমাদের কী দেখলাম, যে একটা ফাংশান আমরা আগে দেখলাম যে এডিট প্যারামিটার্সের মধ্যে গিয়ে এডিট কি প্রিমিক্স 1, ঠিক আছে। প্রিমিক্স 1টা আমরা এডিট করতে পারলাম, এখন হচ্ছে কি এটা ডিলে তৈরি করব, ডিলে তৈরি করতে পারলে জিনিসটা আমাদের কাজ কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এখানে ডিলেটা আমরা এই পর্যায়টা আমরা ডিলেটা করবো, হ্যাঁ, দ্যাট কাজটাকে স্মুথ করার জন্যে 300 মিলি সেকেন্ড ডিলে দিলে এটা সুন্দর হয়, সেই ক্ষেত্রে আমরা ওইটা এই এখান থেকে ডিলেটা কল করলাম। এখন দেখি আমরা এডিটটা কেমন হয়,
ঠিক আছে, স্পিডটা ঠিক আছে। তো এটা প্রথমবার এডিট করতে হবে, তো ওটা সমস্যা না, প্রথমবার আমরা এডিট করে নিলাম, ওটা ঝামেলা হবে না আশা করি। তো লিমিটটা আমরা পরবর্তীতেও দিয়ে দিতে পারি, হার্ডওয়্যারে যখন কাজ করবো তখন এই জিনিসটাকে ফাইনালি এটা আবার রিফাইন করে দেবো। ঠিক আছে, আগে বেসিক জিনিসগুলো আমরা কাজ করি। তাহলে আমাদের কী দাঁড়ালো, এই যে একটা প্যারামিটার তৈরি করতে শিখলাম, রিমিক্স ওয়ানটাকে আমরা আরএল কাউন্টার হিসেবে দেখলাম। তো এই কাউন্টারটাকে আমরা ইপিরম আকারে, মানে ইপিরমে সেভ করে রাখতে পারছি। ঠিক আছে, আমাদের আগের ভ্যালুটা কত ছিল দেখেন, 255 মতো ইনিশিয়ালি ছিল, পরে এডিট করার পরে খুব একটু কম ছিল। তো আমরা দেখি আসলে এখানে আসলে কত, দেখেন 20.6 বা 206 যেটা আর কি। ঠিক আছে, এই পর্যায়ে আছে, আমি এটাতে দেখি যতটুকু নিয়েছিলাম অনুযায়ী। পটিয়াছে একটু ঝামেলা করতেছে, বারবার মানে ক্লোজ হয়ে যাচ্ছে, যা ওটা আমি পরে ফিক্স করতেছি। তাহলে আমাদের একটা ফাংশন দেখার যে অপশন ছিল, একটা ফাংশন আমরা দেখলাম যে কীভাবে এই একটা ফাংশন তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা কী করবো, এই ফাংশনটাকেই ছয়টা জিনিসে তৈরি করবো। সেই ক্ষেত্রে পরবর্তীগুলো হবে প্রিমিক্স ওয়ানের পরিবর্তে ওয়াটার ওয়ান, ওয়াইপার ওয়ান, এইভাবে হবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এখন রিপিট করতে পারি। ঠিক আছে, তো ওই রিপিটিং অংশটাকে আমি পরের পর্বে আমরা নিয়ে আসতেছি, যেহেতু ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে বেশি, তো আমরা পরের পর্বে নিয়ে আসি। ওকে, ধন্যবাদ। আগে এই পর্ব পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন, করার পরে আমি ওই পর্ব হয়তো দু একদিনের ভিতরেই আমি আপলোড করে দিচ্ছি, তাহলে বাকি ফাংশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি পরের পর্বে দেখা হবে, ধন্যবাদ।